বলল বাঁচা গেছে। কদিন পরে বলল সবাই বাক করেছি, এখন তবে বনির একটা রাজা তো চাই। কে তাহলে রাজা হবে? শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুক্কা হুয়ার, বলল যে সেই রাজা হবে। ভালো বলল, এ গেল ওখান থেকে নাম এখনই রাজা হব। এই কথাটি ফের যদি তোর মুখে শুনি একটি জ্বরে অক্কা পাবে, হুক্কা হুয়া ভুলে যাবে। বাঘ নেই তো ভালো আছে, বাঘের পরেই আমার দাবি। নেকড়ে বলল, ভালোই আছো, করবে তুমি ভালো নাচো। সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে? আমি হলাম বাঘের পিসি, আমার দাবি কমটা কিসে? আমার রাজা করতে হবে। হায় না বল, হাসাস নিয়া পিসি করতে ঠিক নেই, তার উনি এর পিসি মশাই। আমরা কোথায় যাই? রাজা হব তুইও বলিস? ওরে আমি বানর, অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী, আমার রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। শুয়োর বলল, বান্দা মিয়া গাছে আছিস গাছেই খা, পেটটা যখন চিরে দেব সব বুদ্ধি বেরিয়ে যাবে। আমার বেশি ঘাঁটাস রে, ফের ঘাঁটালে মরতে হবে। আমি যখন গোঁ ধরেছি আমার রাজা করতে হবে। সবাই চেঁচায় ঘেউ ঘেউ গায় ঘরটা পুকে বন্ধুর পাট হট্ট। বাদুর তখন উঠল বলে, ঝুলে ঝুলে দেখছি সবই, সবাই ভাবছিস রাজা হবি। রাজা সাজা বাঘই হচ্ছে আসল রাজা। নমস্কার।